Ho paura. Io gusta. ভাবো, হ্যাঁ, ওই যে বৃষ্টি জলটি ওখান থেকে পড়ছে ওটা নিয়ে মুখে মারছে, ভাবো। ও ঠান্ডা লাগবে না তো কাল লাগবে। বা গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের কাছে আজকে আবার একটা ভিডিও নিয়ে। আজকে বুধবার, আমি সোমবার দিনে ভ্লগ বানিয়েছিলাম কিন্তু সোমবার দিনে আমার ভ্লগ দেওয়া হয়নি, সেই কারণে পুরো রুটিনটা পুরো হজবল হয়ে গেছে একটু। আজকে বুধবার, আজকে এসে সোমবারে ভ্লগ, তো মঙ্গলবার দিন আমি কোনো ভ্লগ বানাইনি আজকে, ওই কারণে মঙ্গলবারের গ্যাপটা দিয়েছি, কারণ আমি মানে অ্যাডজাস্ট করতে পারবো না বলে। তো আজকে বুধবার, আজকে ভ্লগটা অবশ্যই বৃহস্পতিবার দিনে যাবে। তো আজকে আমি ভ্লগটা এখন থেকে শুরু করলাম সন্ধ্যেবেলা। আর একটা তোমাদেরকে বলা হয়নি, তোমরা কি খেয়াল করেছো একটা জিনিস, কি বলতো? আমি আমার চ্যানেলের নাম চেঞ্জ করেছি। ইয়েস, আমি নাম চেঞ্জ করেছি। আর একটা খবর হলো, সেটা হলো আমার 500 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। ইয়েস, তো ভালো লাগছে খুবই। 1 বছর লাগলে 500 কমপ্লিট করতে, বাকি 500 হয়তো আর 1 বছর লেগে যাবে তোমরা যদি এরকম করে সাথ না দাও। চলো আর বেশি কথা বলবো না এসব নিয়ে, ব্লগটা কন্টিনিউ করতে থাকি এবং তোমরা দেখতে থাকো। আজকে বুধবার, আজকে আমার সন্ধ্যাবেলার একটা রেসিপি বানাবো, সেটা তোমার সাথে শেয়ার করবো। দেখো 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 দেখো, চিকেনটা বের করেছি, সেটাকে চাটছে। এই বদমাস, এই সঙ্গে সঙ্গে তোকে চলে আসতে রান্না করে। কি ওই একটা টিকটিকি জ্বালিয়ে খাচ্ছিলে আজকে? একটা টিকটিকি টিকটিকিটাকে তাড়াচ্ছে। তো আমি কিচেনে এলাম, এসে দুধটাকে বসালাম গরম করতে। এখানে চিকেনটা বের করে রেখেছি, একবারে পাথর হয়ে গেছে, জানি না কতক্ষণ লাগবে এটাকে গলাতে। দাঁড়া, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, হেসে উল্টে যাবে। 1 2 3 আমিও কাঁদছি, আমার মেয়েও কাঁদছে। আমার সাথে তো সম্মানে নন্নর করে কিচেনের মধ্যে, নাও হয়েছে অবস্থা খারাপ, চোখ জ্বলছে এত, তার চলেছে আমার সাথে পিছনে পিছনে। মামার চোখ জ্বলছে, মামা বলছে। আমি লাস্টে আসতে বাধ্য হলাম, আমি তোমাদেরকে বললাম আমি চিকেন বানাবো, রেসিপিটা শেয়ার করবো। সমানে সেই থেকে নন্দন করছে, সমানে গিয়ে গ্যাস বন্ধ করে দিচ্ছে, পেঁয়াজ কাটতে শুরু করলাম। পেঁয়াজ কাটতে কাটাটা হয়েছে, পেঁয়াজটা ওই মেরে মেরে পিটে পিটে, আর রসুন ছাড়াচ্ছিলাম আর হলো না, চলে এলাম। চোখ চোখ দিয়ে জল বেরোচ্ছে, এখন কটা বাজে জানো? 8টা 8টা 8:30 বাজতে যায় জানো? তো বাবাকে ফোন করলাম, ও বাবা না এলে আমার রান্না হবে না, সম্ভব না। আমি এসে বসে পড়েছি, রেগে এসে বসে পড়েছি। এলাম যখন বলে দিই, হে দেখো এখানে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা। তো এটার মধ্যে কি দিয়েছি আমি বলে দিই, এটার মধ্যে প্রায় 100 গ্রাম আমি দই দিয়েছি, বেশি আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর লবণ, তাছাড়া আর কিছু দিইনি। এটাকে ম্যারিনেট করে রেখেছি, যতক্ষণ রাখতে পারবো ততক্ষণই ভালো। তো আমার তো বরফ হয়ে গেছিলো বলে আমি এটাকে বেশিক্ষণ রাখতে পারিনি, আমি জাস্ট 1/2 ঘন্টা আগে রেখেছি, যতক্ষণ আমি বানাতে শুরু করবো ততক্ষণ এটাই থাকবে। এই যে এই পেঁয়াজ আমি কাটতে শুরু করেছিলাম আর রসুন এই অবস্থায় পড়ে আছে। আজকে আমি স্পেশালি এই বড় কড়াইটা বের করেছি, কারণ চিকেন বানানোর জন্য, কারণ এই কড়াইগুলো তেলও কম লাগে, 1 নম্বর, 2 নম্বর টেস্ট ভালো আসে। আমি স্টিলের কড়াই চিকেন বানাই, তো মানে সব খাবার আমি স্টিলের কড়াইতেই বানাই। তো অনেকদিন পর ইচ্ছা হলো যে বড় এই অ্যালুমিনিয়ামের কড়াই বানানো। তো আমার এখানে পেঁয়াজ তো আমি কেটে রেখেছি, অনেক রাত্রি হয়ে গেছে, 9টা বাজে, আমি এখন চিকেনটা বানাতে শুরু করলাম। ও বাবা এই এলো, মেয়েকে দেখছে এখন। তো চলো, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল গরম করা হয়ে গেছে, আশা করি তেল গরম হয়ে গেছে। এখানে আমি দেব প্রথমে একটু চিনি, আর দেখো এখানে আমি নিয়েছি কিছু না, শুকনো মশলা গরম মশলা কিছু দেবো না, শুধুমাত্র দেবো গোটা জিরে এবং লবঙ্গ, তিনটে তো এখানে দিয়ে দিলাম। তেল হয়ে গেছে, এবার এটাতে আমি দেবো পেঁয়াজ। তো পেঁয়াজ দেওয়ার পর আমি হালকা দেবো একটু লবণ, তো এদিকে পেঁয়াজটা ভাজা চলুক, আর এদিকে আমি পেঁয়াজ কাটবো এইভাবে, আর টমেটো অবশ্যই আমি এগুলো কেটে নিয়ে আবার আসছি তোমাদের সাথে। দেখো মানে রুমের মধ্যে কি কি জিনিস আর দেখতে বাকি রইলো সেটাই আমি ভাবছি। বাচ্চা থাকে রুমের মধ্যে কি যে করি, মানে
অতিথিকে বিদায় দেওয়া হচ্ছে। খুব মজা তোমার, তুমি কি ভয় পাচ্ছিলে? ভয় পাওনি? এদিকে আমার পেঁয়াজ পুরোপুরি ভাজা হয়ে গেছে, তো এটা আমি এবার দেব ভরে ভরে টমেটো, ভরা ভরা টমেটো। এবার টমেটো বেশি খাই, চিকেনের মধ্যে টমেটো বেশি দিলে একটু বেশি ভালো লাগে খেতে। তো এটা তো এই টমেটো থাকলো, এখানে আমি দুটো টমেটো দিয়েছি, এই দেখো এই সাইজে দুটো টমেটো দিয়েছি, খুব একটা বড় না, মাঝারি সাইজে দুটো দিয়েছি, আর এটা দেবো লাস্টে। তো চলো রেসিপিটা পুরোটা দেখতে থাকো, নাহলে তো বুঝবে না। এটা তো লবণ দিয়ে দিলাম, এবার এটাকে ঢেকে ঢেকে দিয়ে দেবো, ঢেকে দেবো, টমেটোটা গলে যাবে, তারপরে আসছি আবার চলো। তো আমার টমেটো আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, টমেটো পুরো গলে গেছে দেখতে পাচ্ছ। আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনটা, চিকেনটা আগে থেকে দিতে হবে, কারণ এটা এটার মধ্যে আদা রসুন পেস্টটা দেওয়া আছে তাই জন্য। এর সাথে সাথে আমি দিয়ে দেবো এতে এক চামচ জিরে গুঁড়ো, দু চামচ ধনে গুঁড়ো, আর একটা জিনিস এটা হচ্ছে হলুদ গুঁড়ো। আর গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা আমি তো কিছু ব্যবহার করি না, তাই জন্য আমি দেবো কাঁচা লঙ্কা লাস্টে। তো হয়ে গেল, এরপর আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব এবং কষিয়ে নেব। চলো আমি চিকেনটাকে কষিয়ে নিই, আবার আসছি পরে তোমাদের সাথে। আর দেখো এদিকে আমার হচ্ছে ভাত, আজকেও রাতের দুপুরে ভাত বেঁচে ছিল না, মানে আমি চাল নিই নি ইচ্ছা করে, তো তাই জন্য বড়ের জন্য ভাত বসিয়েছি। এখন বাজে কিন্তু রাত্রি 9টা, এই এতক্ষণ আমার রান্না চাপছে, ঠিক আছে। তো দেখো চিকেনটা হালকা কষতে শুরু হয়েছে, দেখো বুঝতে পারছো, দাঁড়াও ধোয়া বেরোচ্ছে বলে বুঝতে পারবো না, দেখো হালকা তেল দিতে, হালকা তেল কাটতে শুরু হয়েছে। তো আমি দেখো আলুগুলো দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাবে বলে, তো যেহেতু দই দেওয়া ছিল না তো অনেকটাই জল বেরিয়ে গেছিলো, তো সিদ্ধও মোটামুটি 80% হয়ে গেছে চিকেনটা। তো আমি এখন কি করব, আসল এটাই হলো আসল আমার স্পেশাল, আমার নিজের স্পেশাল রেসিপি, ঠিক আছে। দেখো কয়েক কোয়া রসুন কাঁচা লঙ্কা না ফাটিয়ে, এই যে এরকম করে কেটে রাখা পেঁয়াজ উপর থেকে, আর একটু মোটা মোটা করে কেটে রাখা টমেটো দিতে, বুঝতে পারছো, হালকা করে এইভাবে দিয়ে দিলাম। আর কিন্তু আমি কিচ্ছু করবো না আপাতত, ঠিক আছে। হালকা 80% চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা দিতে হবে, না হলে কিন্তু টমেটো সিদ্ধ হতে দেবে না চিকেনকে। তো যেমন আমি চিকেন কষাবো সেরকম করেই কষাবো, তো এটাকে দিয়ে দিলাম, এখন নাড়াবো না কিছু, গলে যাক তারপরে। চলো আসছি পরের স্টেপে, চলো নেক্সট স্টেপে আসা যাক। আমি মোটামুটি এলাম 5-6 মিনিট পর, আর বেশি হবে কম না। এবার দেখো কি অবস্থা এসেছে, দেখো যেইভাবে দেখে গেছিলাম সেইভাবে কিন্তু আছে, ঠিক আছে। এগুলো স্টিমে পুরো গলে গেছে, এবার চিকেনটা তলায় হালকা বসতে শুরু হয়েছিল, কিন্তু না এটাকে তো বসতে দেওয়া যাবে না, এটাকে এবার আমি কষাবো। তাহলে আমার চিকেন অলমোস্ট রেডি, দেখো চিকেনটা পুরো কষা হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছে, তেল তো কমই বেরোবে কারণ আমি তেল কম ব্যবহার করি তাই। তো এটাতে আমি দেব হালকা জল, এই যে প্রসিডিওরটা করলাম না, এটাতে কী হবে জানো তো, মশলা কম দিলেও একটু গ্রেভি গ্রেভি চিকেনটা গ্রেভি গ্রেভি লাগবে। বুঝতে পারলে চিকেনের গ্রেভিটা, বুঝতে পারছো, যতই জল দাও ঝোল কিন্তু হবে না, ওই গদগদে গ্রেভি থাকবে। দেখো হালকা লবণ কম ছিল, আমি লবণ দিয়ে টেস্ট করে নিয়েছি, আর আমার কাছে ধনে পাতা নেই, ওই জন্য আমি একটু দেবো কাসুরি মেথি। আর গরম মশলা আমরা খাই না অতটা, মানে আমার বড় অতটা পছন্দ করে না, ওই জন্য গরম মশলা আমি দেবো না। চিকেনটাকে আমাদের তেলে আছে বলো, এই দেখো যে হালকা হালকা পেঁয়াজ আর টমেটো দেখা যাবে না, এটাতেই টেস্ট ভালো লাগে জানো তো, পেঁয়াজগুলো গলে গেলে ভালো লাগবে না, তাহলে তারা কিছু মনেই হবে না। তো দেখলে আমার চিকেন রেডি, তো খাওয়া এখন হবে না কারণ আমি এই এখন মাখছি আটা, তো মাম্মা সঙ্গে আছে, ও রুটি করবে আমার সাথে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, পুরো ভিডিওটা দেখবে কেমন লাগলো চিকেনের রেসিপিটা সেটাও আমাকে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে। তো চলো আমি খুব তাড়াতাড়ি অন্য আর একটা ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাবো, এর মধ্যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই, গুড নাইট।